ওই কারেন্ট থেকে যে কোথায় লিক হয়েছে কেউ তো জানে না। পরে ওর মা ওর বাপে ওরা সব কারেন্ট হয়ে মানে কারেন্টে শর্ট করছে। পরে বাচ্চা মনে করেন ছিটটা অন্য জায়গায় পড়ে গেছে। হ্যাঁ, ওর দাদারে পাওয়া গেছে, দাদা লাশ আনতে গেছে। ওর এক বোন এক ভাই, বোন মারা গেছে 7 বছর। হ্যাঁ, ওই বাচ্চা আছে, ওর নাম হোসেন। এই যে বাচ্চাটা হোসেন কই, হোসেন ওই যে হোসেন কই, দাদা ভাই কই, দাদা ভাই এখানে কি ব্যথা কি ওইখানে পেয়েছে সে না? ও দাদা ভাই, দাদা ভাই আপনার কি আপনার কি হয়তো কথা বলা কিছু হয় না। মানে ওরা বরিশাল থেকে আইছে পরশু দিনকে, মার সাথে দেখা করতে আইছে, ওর নানুর সাথে দেখা করতে আইছে ওর মায়। তখন যাওয়ার সময় ওর মায় কোথায় এখন যাইছ না, পরে যাই। তো ঘর ওর জামাই কোথায় কয় না, ফর্সা জন আছে চলে যায়, বৃষ্টি আসবে না। তো ওরা এই দূরের এই দোকান পর্যন্ত হস্টেল পর্যন্ত, হ্যাঁ সুপার হস্টেল পর্যন্ত আইসে পরে মানে আজকা বৃষ্টি না নেমে গেছে। তো ওর আর কোথাও যাইতে পারে নাই। তো কয় এনে দাঁড়ায় থেকে রিক্সা নিয়ে, রিক্সা নিয়ে চলে যাবো। এর ভিতরে আপনার এই পানি হয়ে গেছে, এই পানি হয়ে গেছে। তার পাশে যে মনে করেন কারেন্ট চোরা কারেন্ট নিচে, ওই কারেন্ট থেকে যে কোথায় লিক হয়েছে কেউ তো জানে না। পরে ওর মা ওর বাপে ওরা সব কারেন্ট হয়ে মানে কারেন্টে শর্ট করছে। পরে বাচ্চা মনে করেন ছিটটা অন্য জায়গায় পড়ে গেছে। তখন মানছে ধৈরাইন না, হ্যার থেকে হ্যাঁ, হ্যার থেকে হ্যাঁ, এরকম মনে করেন বাচ্চারা অদল বদল হয়েছে। অদল বদল হয়ে আমার হাতে আইছে। আসার পরে আমি বাচ্চারা তেল পানি দিছি, সরষার তেল দিয়া জামা কাপড় খুইলা, সরষার তেল দিয়া পরে মেডিকেল নিয়ে গেছি। মূলত আপনারা দেখেন গো ওখানে ওই যেখানে কারেন্টটা ওখানে দেখেন গা প্লাস্টার করা, ওখানে কোথাও লিক আছে, ওই লিকের কারণে ওরা শর্টটা খাইছে। যখন পানিটা তুর হয়েছে তখন পানিটা কারেন্টটা টাইনে নিছে। অরি মামা, অরি মামা আরিফ নাম, অথচ ও জানে না ওর বাইক না, বুঝছেন? ওর মামা যে ও নিজেই জানে না ওর বাইক না। যখন ওর বোনের চেহারা দেখছে তখন কইতেছে কিরে এটা তো আমার বাইক না। এই তখন ও আমার সাথে মেডিকেল গেছে দৌড়ে। ওর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে আর নিঃশ্বাস চালাইতে পারে নাই, মানে উস মুখ দিয়ে কোনো নিঃশ্বাস নাই। পরে আমি কইলাম না তেল পানি দিলাম গরম কইরা, সরষার তেল গরম করে ওর বুকে মুখে দিলাম। দেওয়ার পরে ওর নিঃশ্বাস যখন আইছে, শরীর গরম হয়েছে, তখন আমি হাসপাতাল নিয়ে গেছি কম্বলতে ডাইকা। না ওর মামায়, ওর মামায় গেছে আর একজন হিজলা গেছে, বুঝছেন? আর আর দুইটা ছেলে গেছে আমার সাথে, আমরা টোটাল 5 জন গেছি। ডাক্তার বলছে এখন কোনো সমস্যা নেই, মলম লিখে দিছে। আর দাদার কাছে কাগজটা আছে, ওই কাগজ মলমটাই না গোসলের পরে পিঠে আর বুকে মালিশ করতে গেছে ডাক্তার। মানে পানিটা অলরেডি মানে এখন রাস্তা জমা হয়, আগে বিদ্যুতে দিতে এখন রাস্তাতে চলাফেরা করে পানিটা। জাস্ট যদি পানিটা যদি না চল কারেন্ট লিক হয়েছে ঠিক আছে, যদি পানিটা যদি না থাকতো তাহলে লাশ মানে এই লোকগুলো মরতো না। এই পানি জমার কারণেই লোকগুলো মানে মারা গেছে কারেন্টে। আমাদের এখানে যে কারেন্ট বিষয় তো আছে, আমাদের এখানে যে পানি জমানোর বিষয়টা, আমাদের এখানে আগে এত বৃষ্টিতে আগে এরকম পানি জমতো না। কারণ আমাদের এখানে 40 ফুট একটা খাল ছিল, এই অর্থ এলাকা নিয়ে একটা 40 ফুটের খাল ছিল, যে কালবার দেখলাম রাস্তায় কালবার নিয়ে একটা খাল ছিল আপনার বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু দুইপের লোক না আপনার এই যে দারুল আমান হাউজিং সেই কৃতিপক্ষ ভিতরে অনেক মানে নেতা মেতা আছে, মানে অনেক লোক আছে, তারা মিল্লা এই যেই খালটা ছিল খালটা তারা মসজিদের নামে নিয়ে নিছে, মসজিদ আর অফিসের নামে নিয়ে নিছে। তো এই নেওয়ার কারণে জিনিসটা পুরোটা বড় হয়ে গেছে। এখন অর্থ এলাকার যে পানিটা, এই পানিটা আমাদের এইখানে মানে জমাবদ্ধ হইতেছে। যদি এইটা যদি আবার খালের আওতা আনা যাইতো তাহলে আমাদের এই জিনিসটা হইতো না। আমাদের এখানে এখন একটুখানি 5 মিনিট বৃষ্টি হলে আমাদের কোমর পর্যন্ত পানি ওঠে, আমাদের ঘর ডুবে যায়।